হাই হেল্লো নমস্কাৰ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজি সকলে গম পায় মহালয়া আর মই ওলাই আছো পুয়া এটা 4টা বাজিছে আর মূল কথা হলো পঙ্কজ দা আইছে আর পঙ্কজ দা কথা লগ পাইছে এবার নতুন দার উপর দেখিবা সক নতুন চলি এটা স্পেশাল ইয়া কাহিনী আমি পাছত কম ন আর যেহেতু আজি মহালয়া আর সোনকালে আমি ঘুরি উঠি আইছো এটা আপনাদের দেখেছে পুরো আন্ধার হয়ে আছে আর টাউন পাই লগে বাকি আপনার টাউনের পরিবেশটা দেখাম আজি বিশেষকে আর আহি পাই গেল সেই টাউন আর টাউনের পরিবেশটা আপনার দেখাইছে সব পারে চাওক আপনাদের টাউনত পুনে আহে মানুষ চাওক আপনাদের বহুত মানুষ আছে পুয়ায় পুয়ায় আপনার 4টা বজাতে ইমান মানুষ চাওক আর ফাইনালি আহি পাই গেল টাউনের মাছ মজিয়ে আর টাউনের পরিবেশটা চাওক আপনাদের মানুষ চাব পারে কিমান মানুষ আছে আর এফালে দাদা দুজনমান আছে রাতেপা আহি চাহ খালে আর এফালে দাদা এজন নামটো কি আছিল ঋতুদা আর এফালে এজন দাদা আছে আহি আহি পুয়ায় চাহ খাইছে অনুভব কোক মহালয়া মানুষ চাওক ভয়ানক মানুষ আহিছে ইমানে মানুষ মানুহে মানুষ ফাইনালি গাইজ পোহৰ হৈ গ'ল আৰু পোহৰ হোৱাৰ পাছত আপোনালোকে মৰাণ টাউনৰ পৰিৱেশটো চাওক মানুহ আহিছে মানুহ গৈছে মানুহ চাৰিওদিশে মানুহে মানুহ আৰু আপোনালোকে এফালে চাব পাৰে মানুহৰ বাবে গোটেই ৰাস্তাটো আমাৰ ট্ৰেফিক জাম কৰি দিছে ইমানে মানুহ হৈছে আজি এই মহালয়া দিনটোতে পৃথিৱীলৈ প্ৰথমবাৰৰ বাবে মা দুৰ্গা দেৱী আহিছিলে আৰু আহি আপোনাৰ মহিষাসুৰ অসুৰক বধ কৰিবলৈ 9 দিন একেৰাহে যুদ্ধ কৰিছিলে আৰু সেই যুদ্ধখন কেনেদৰে হৈছিলে ইয়াত অলপ পাছতে দেখাব মই আপোনালোকক অলপ পাছত ভিডিঅ'টো নিশ্চয় দেখাম আপোনালোকে ভিডিঅ'টো একেলগে চাই থাকিব আমি রক্তবীজ সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে দুষ্ট তোর ইচ্ছে কখনো পূরণ হবে না ফেটে পড়লেন মা শুরু করলেন প্রলয় নাচ প্রলয় নাচ দেবাদিদেব মহাদেব এলেন মাকে শান্ত আমি সূর্য ইন্দ্র অগ্নি বায়ু যম বরুণ এবং অন্যান্য সমস্ত দেবতা ও ব্রহ্মর্ষিদের সব অধিকার জানিয়ে দিলাম প্রভু মহিষাসুর
আপনি আপনার এই অধম সেনাপতি চিক্কুরের অভিনন্দন গ্রহণ করুন। সেনাপতি চিক্কু সমস্ত দেবতাদের দেবলোক থেকে তাড়ানোর কাজ শেষ, তারা সে অপেক্ষাতে থাকেনি প্রভু, নিজেরাই দল বিধে মর্ত্যের দিকে পালিয়েছে। পালিয়েছে সেনাপতিরা কোথায়? চিক্ষুর, চামর, উদগ্র, অশিলমা, বিড়ালাক্ষ, আর এয়াই আসলে মহালয়ার মহানয়ের পরিবেশ। যদি ভিডিওটা ভাল পালে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দিবে।